এই মাত্র প্রকাশ করা হলো মিয়ানমার সেনাবাহিনীর সকল যুদ্ধাস্ত্রের তালিকা। চলুন তাহলে দেখে নেই মিয়ানমার সেনাবাহিনীর কি কি যুদ্ধাস্ত্র রয়েছে। শুরুতেই মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ ট্যাঙ্ক, পাকিস্তান এবং চীন থেকে ক্রয় করা এমবিটি 2000 মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে মোট 50টি। ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা T-72S মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে মোট 139টি। চীন থেকে ক্রয় করা টাইপ 69-2 মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে মোট 80টি। চীন থেকে ক্রয় করা টাইপ 59D মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে মোট 160টি। ইন্ডিয়া এবং সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা T-55 মিডিয়াম ট্যাঙ্ক রয়েছে মোট 10টি। চীন থেকে ক্রয় করা T-62 লাইট ট্যাঙ্ক রয়েছে মোট 105টি। চীন থেকে ক্রয় করা টাইপ 63 লাইট ট্যাঙ্ক রয়েছে মোট 50টি। এখন জানাবো মিয়ানমার সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। শুরুতেই ইউনাইটেড কিংডম থেকে ক্রয় করা BAE ডাইনামিক্স বিলাড হান্ট MK2 রয়েছে মোট 60টি। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা SA-2 রয়েছে মোট 48টি। চীন থেকে ক্রয় করা KS-1A রয়েছে মোট 4 ব্যাটালিয়নস। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা SA-6 রয়েছে মোট 24টি। নর্থ কোরিয়া থেকে ক্রয় করা হাওয়াসং-6 রয়েছে মোট 11টি। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা SA-18 এবং SA-16 রয়েছে মোট 500টি। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা SA-19 রয়েছে মোট 24টি। রাশিয়া থেকে ক্রয় করা পেসোরা-2M রয়েছে মোট 24টি। গান সিস্টেমের মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা টাইপ 74 রয়েছে মোট 24টি। বিভিন্ন দেশ থেকে ক্রয় করা এন্টি এয়ারক্রাফট গান রয়েছে মোট 200টি। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা KPV হ্যাপি মেশিন গান রয়েছে অজানা সংখ্যক। এখন জানাবো মিয়ানমার সেনাবাহিনীর এন্টি ট্যাঙ্ক মিসাইল সম্পর্কে। যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা M40 রিকয়েললেস রাইফেল রয়েছে 200টি। সুইডেন থেকে ক্রয় করা কার্লগুস্টফ রিকয়েললেস রাইফেল রয়েছে মোট 1000টি। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা RPG-7 রয়েছে অজানা সংখ্যক। এখন জানাবো মিয়ানমার সেনাবাহিনীর আর্মড ভেহিকল সম্পর্কে। চীন থেকে ক্রয় করা টাইপ 90 AFV APC রয়েছে মোট 55টি। চীন থেকে ক্রয় করা টাইপ 85 APC রয়েছে মোট 250টি। ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা MPLB APC রয়েছে মোট 98টি। ইউক্রেন থেকে ক্রয় করা BTR-3U রয়েছে মোট 368টি। চীন থেকে ক্রয় করা WZ-551 রয়েছে মোট 50টি। ব্রাজিল থেকে ক্রয় করা EE-9 কাসকাভেল রয়েছে মোট 150টি। ইউনাইটেড কিংডম থেকে ক্রয় করা ফেরিট আর্মড কার রয়েছে মোট 45টি। ফ্রান্স থেকে ক্রয় করা প্যানহার্ড AML আর্মড কার রয়েছে মোট 50টি। ইউনাইটেড কিংডম থেকে ক্রয় করা হামবার্গ পিগ APC রয়েছে মোট 40টি। ফ্রান্স থেকে ক্রয় করা প্যানহার্ড M3 APC রয়েছে মোট 10টি। ইন্ডিয়া থেকে ক্রয় করা MPV রয়েছে মোট 10টি। মিয়ানমারের তৈরি BASC অথবা MAV অন রয়েছে মোট 44টি। চীন থেকে ক্রয় করা টাইপ 84 রয়েছে মোট 16টি। চীন থেকে ক্রয় করা টাইপ 653 আর্মড রিকভারি ভেহিকল রয়েছে মোট 18টি। এখন জানাবো মিয়ানমার সেনাবাহিনীর সেল প্রোপেল আর্টিলারি সম্পর্কে। চীন থেকে ক্রয় করা নরিনকো SH অন রয়েছে মোট 78টি। সার্বিয়া থেকে ক্রয় করা নোরাবি-52 রয়েছে মোট 30টি। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা BM-20 অন আর BA-84 আর টাইপ 90 রয়েছে মোট 84টি। এখন জানাবো মিয়ানমার সেনাবাহিনীর টায়ার্ড আর্টিলারি সম্পর্কে। সোভিয়েত ইউনিয়ন থেকে ক্রয় করা D-30M রয়েছে 560টি। চীন থেকে ক্রয় করা টাইপ 59 অন রয়েছে মোট 16টি। যুগোস্লাভিয়া থেকে ক্রয় করা বিভিন্ন ধরনের 105mm গান্স রয়েছে 100টির বেশি। চীন থেকে ক্রয় করা টাইপ 63 রয়েছে 30টি। যুগোস্লাভিয়া থেকে ক্রয় করা M48 রয়েছে মোট 212টি। যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা M100 অন হাউইজার রয়েছে মোট 242টি। ইউকে থেকে ক্রয় করা অর্ডন্যান্স QF-25 পাউন্ডার রয়েছে মোট 50টি। সাউথ কোরিয়া থেকে ক্রয় করা KH-179 রয়েছে 100টির বেশি। ইসরায়েল থেকে ক্রয় করা সলটাম M-845P রয়েছে মোট 72টি। ইউকে থেকে ক্রয় করা
এল মিডিয়াম গান রয়েছে মোট 230টি। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।